ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ رب العالمین এর প্রশংসা এবং প্রিয় রসুল সালি সালামের বুসালুসাল্লামের পরে আজ জুমাবার পঁচিশেই মোহরম চোদ্দোশো তেতাল্লিশ হেজির মোতাবেক তিসরা সেপ্টেম্বর দু একুশ জুমার খুদবা মসজিদুল হারামে যে প্রদান করা হয়েছে জুমার খতিব ছিলেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ ইবনে আউয়াদ আল জোহানি হাফেজ তাআলা তালা বিষয়বস্তু বিষয়ে শিক্ষা বা শিক্ষার গুরুত্ব এবং শিষ্টাচারিতা আল্লাহ রাবুল আলমের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাহি সাল্লামের ওপর সাহাবাইকে রাম রসুল্লাহ সাল্লি সাল্লামের বংশধর তাদের ওপর সাল্লাহ সাল্লামের পরে বলছেন যে হে মুসলিমগণ আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রবুল্লা আলমী সব কিছু দেখছেন এই ইকিনকে শক্তিশালী করুন যেটি আল্লাহর মুরাকাবা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করুন আল্লাহর নাফরমানি করিয়েন না ওয়ালাকাদ ওয়াসায়নাাল্লাযিনা ওতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে ارشاد করেছেন যে তিনি মহান আল্লাহ समस्त মানবজাতিকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা চলে গেছেন যারা আছেন যারা আসবেন সকলকে আগের যতগুলি উম্মত ছিল সমস্ত উম্মতকে এবং এই উম্মতকেও আল্লাহ ভিরু তার তাকোয়ার নির্দেশ প্রদান করেছেন উপদেশ দিয়েছেন মহান আল্লাহ বলছেন কিতাব নিঃসন্দেহে আমি ওসিয়ত করেছিলাম নির্দেশ প্রদান করেছিলাম উপদেশ দিয়েছিলাম তোমাদের পূর্বে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদেরকে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান আহলি কিতাবকে ওয়াই ইয়াকুম এবং তোমাদেরকেও হে শেষ ওম্মতের লোকেরা কি ওসিয়ত করেছিলাম আনিত্তাকোল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহ রব্বুল্লাহ আলমের ভয় ভীতির মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব আল্লাহর বেলায়াত হাসিল হয় আল্লাহর ওলি হতে পারে মানুষ আল্লাহ না আমানু ও কান ইয়াতটা ইমানের সাথে তাকোয়া থাকলেই সত্যিকার আল্লাহর ওলি হওয়া সম্ভব এবং এই তাকোয়ার মাধ্যমেই মানুষ ইহকাল পরকালের সার্বিক কল্যাণ লাভ করতে পারে এ তাকুয়ার মাধ্যমেই যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারে তাকুয়ার মাধ্যমেই সর্ব স্তরে এবং সর্বদা উচ্চ মর্যাদা হাসিল করতে পারে এবং জান্নাত লাভের মাধ্যমেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে আল্লাহর বান্দারা আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করি যিনি বড় অনুগ্রহকারী যে তিনি আমাদের জন্য বহুমুখী নিয়ামত সহজ করে দিয়েছেন এবং সেসব নিয়ামত আমাদের ওপর নাজেল করেছেন সে সমস্ত নিয়ামতের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে এই বর্তমান অবস্থায় বা এই বছরই দীর্ঘ সময়ের বিরতির পরই সরাসরি শিক্ষা প্রদান বা স্কুল মাদ্রাসায় লেখাপড়া শুরু হওয়া শিক্ষক শিক্ষিকারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছেন ছাত্রছাত্রীরা নিজ নিজ শিক্ষা অঙ্গনে ফিরে এসেছেন নিজ নিজ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ফিরে এসেছেন যেটি বড় একটি সুন্দর দৃশ্য যা দর্শকদেরকে আনন্দিত করে এবং এমন এক দৃশ্য যে দৃশ্য হচ্ছে সম্মান ইজ্জতের মর্যাদার মাধ্যম আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন রবীন্দন ইমানদারদেরকে উন্নীত করেন ইমানদারদের মর্যাদা উন্নীত করেন্লা উতুল এলম আর যারা বিশেষ করে এলম প্রাপ্ত হয়েছে জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহরুল উন্নীত করেন দারাজাত বহু মর্যাদা বহু মর্যাদায় আল্লাহর রব্বানের তাদেরকে উন্নীত করেন তাদের জন্য আল্লাহ রব্বানের সুউচ্চ উচ্চ মর্যাদা নির্ধারিত করেছেন আল্লাহ মাতা আমার মনে হাবির তোমরা যা কিছু করো হে মানব সব কিছু সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন এই শিক্ষা বা জ্ঞান অর্জন করা আগ্রহীদের সবচাইতে উত্তম আগ্রহের বস্তু এবং মানুষ যা কিছু সন্ধান করে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সন্ধানের বস্তু মানুষ যে সব কাজের ক্ষেত্রে মেহনত পরিশ্রম করে সবচাইতে উত্তম বস্তুর যার জন্য এই পরিশ্রম হয়ে থাকে তা হচ্ছে এই শিক্ষা এবং মানুষের জন্য সবচাইতে উপকারী উপার্জন আর এই শিক্ষাই হচ্ছে আম্বিয়া এবং রসুলগণের পরিত্যক্ত সম্পদ এই শিক্ষার মাধ্যমে মানুষের প্রাণ মানুষের জীবন পুনর্জীবিত হয় মানুষের অন্তর আলোকিত হয় মানুষের দৃষ্টি উজ্জ্বল হয় শিক্ষার মাধ্যমে অন্তরে রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ হয় এই শিক্ষা মানুষের জ্ঞানের বিকাশের বাগান আত্মার স্বাদের বস্তু এবং যারা সঙ্গহীন বন্ধুহীন তাদের বন্ধু যারা উদ্ভ্রান্ত হয়ে রয়েছে তাদের দিক নির্দেশনা এবং শিক্ষা হচ্ছে এমন একটি মাপকাঠি বা মানদণ্ড যার মাধ্যমে মানুষের কথা কাজ এবং মানুষের অবস্থাকে ওজন করা হয়ে থাকে এই শিক্ষার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে পরিচিতি লাভ হয়ে থাকে শিক্ষার মাধ্যমে আল্লাহর সঠিক এবাদতবন্দি হয়ে থাকে এবং শিক্ষার মাধ্যমে আল্লাহর স্মরণ হয়ে থাকে শিক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের তহিদ প্রতিষ্ঠা হয়ে থাকে শিক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুলের প্রশংসা গুণগান হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন যারা শিক্ষিত মানুষ যারা আহলুল এলম ওলামা তাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে সাক্ষী রেখেছেন এবং তাদেরকে সাক্ষী বানিয়েছেন আর সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মানব জীবন হচ্ছে আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র এই অলমায় কেরামদের সাক্ষীকে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের সাক্ষীর সাথে এবং মালায় কায় কেরাম ফেরেস্তাদের সাক্ষীর সাথে একসাথে বর্ণনা করেছেন করানি কেরিমে আল্লাহ রবুল আলমিন এই অলমাদের প্রশংসা করেছেন এবং সাক্ষী যাদেরকে রেখেছেন আল্লাহ তার তৌহিদের জন্য তারা অবশ্যই আল্লাহর কাছে বিশ্বস্ত আস্থাভাজন কারণ যার মধ্যে দোষ ত্রুটি রয়েছে তাকে কখনো সাক্ষী হিসাবে গ্রহণ করা হয় না এই শিক্ষা বা দিনের জ্ঞান হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে হজ্জ দলিল প্রমাণ মানব জগতে এই শিক্ষা হচ্ছে জ্যোতি এবং মানব জাতির হচ্ছে এই শিক্ষা দিক নির্দেশনা দানকারী এবং জান্নাতের দিশা প্রদানকারী মহান আল্লাহ রব্বল আলমিন কোরআনে কেরিমের সাদ করেছেন আল্লাহর তৌহিদের সাক্ষ্য প্রদান সম্পর্কে শাহেদ আল্লাহ স্বয়ং আল্লাহর সাক্ষ্য প্রদান করেছেন ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং সমস্ত ফেরিস্তাগন সাক্ষ্য প্রদান করেছেন আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র ইহার কাইমিল কিস্ত এবং যারা জ্ঞানী যারা পণ্ডিত যারা শিক্ষিত আর সত্যিকারে শিক্ষিত যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রাখে আল্লাহ রব্বুল রহির বিধান সম্পর্কে জ্ঞান রাখে আল্লাহ রসুল সাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং সকল মানুষের আদর্শ মানুষ যিনি তার সম্পর্কে জ্ঞান রাখে এই তিনটি মূলনীতি সম্পর্কে যার জ্ঞান রয়েছে তারাই হচ্ছে সত্যিকার অলামা তারে হচ্ছে সত্যিকারে জ্ঞানী তারাই হচ্ছে সত্যিকার পণ্ডিত তাদেরকেও আল্লাহ আল্লাহর তৌহিদের সাক্ষ্য তারাও দিয়ে থাকেন ফেরিস্তার সাথে সাথে কায়েম আাম্বিল কিস্ত নাই সঙ্গত ভাগেন ন্যায়ের এর ওপর প্রতিষ্ঠিত হয়ে লাহ ইহ তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আল আজিজুল হাকিম যিনি বড়ই মহাপরাক্রান্ত আল হাকিম এবং যিনি প্রজ্ঞাবান এ মুসলিমগণ মানব জীবনের জন্য বড় আবশ্যক বিষয় হচ্ছে এবং যাতে মানুষের সার্বিক উপকারিতা রয়েছে আর মানুষের জীবন ব্যক্তি হোক অথবা সমষ্টিগতভাবে দলগতভাবে হোক যার ওপর জীবন প্রতিষ্ঠিত রয়েছে তা হচ্ছে শিক্ষা এবং শিক্ষা অর্জন করা এবং শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করা এই শিক্ষার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে সমস্ত মানবজাতি জাতি উন্নতি লাভ করতে পারে এবং সমস্ত স্তরের মানুষ এমনকি যতগুলি শাসন ব্যবস্থা রয়েছে এবং যতগুলি নেতৃত্ব রয়েছে তারাও এই শিক্ষার মাধ্যমেই উন্নতি সাধন করতে পারে শিক্ষা ছাড়া মানুষের সমস্যার সমাধান হতে পারে না মানবজাতি শক্তিশালী হতে পারে না আর মানবজাতি শিক্ষার মুখাপেক্ষী পানাহারের চাইতেও বেশি কারণ একজন মানুষ দিনে একবার অথবা দুইবার খাওয়া দাওয়া করলেই তার জন্য যথেষ্ট হতে পারে পানাহার দিনে এক দুইবার করলেই যথেষ্ট হয়ে যেতে পারে কিন্তু মানুষ যতবার শ্বাস নিয়ে থাকে ততবার মানুষের জ্ঞানের প্রয়োজন রয়েছে শিক্ষার প্রয়োজন রয়েছে অর্থাৎ সর্বদাই মানুষ শিক্ষার মুখাপেক্ষী আজকে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে এই শিক্ষা নতুন বছর যে শুরু হতে যাচ্ছে বা শুরু হয়েছে এই সময়ে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার আদব এবং শিষ্টাচারিতা সম্পর্কে তাদেরকে শিক্ষা দেব আর এসব আদব শিষ্টাচারিতার প্রথম যে বিষয়টি তা হচ্ছে তাকে আল্লাহে আজল মহান আল্লাহর ভয় ভীতি রব্বরের ভয়ে ভালো কথা কাজ এবং আল্লাহর রব্বরের ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে আল্লাহ রব্বরের ভয়ে ভালো কথা কাজ করবে ভালো কথা বলবে ভালো কাজ করবে আর আল্লাহ রবুল্লা আলমিনের ভয়ের ভিত্তিতে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে এই হচ্ছে তাকে আল্লাহ আল্লাহ ভীরুতা শিক্ষার আর একটি শেষ্টাচারিতা হচ্ছে আল্লাহর জন্য এখলাস নিজের মধ্যে নিয়ে আসা নিষ্ঠাবান হওয়া আল্লাহর সন্তুষ্টি শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য হবে দুনিয়ার কোনো স্বার্থ যেন সেটা মুখ্য হয়ে না দাঁড়ায় তৃতীয় যে আদব বা শিষ্টাচারটি রয়েছে তা হচ্ছে ধৈর্যের মাধ্যমে নিজেকে সুসজ্জিত করা ধৈর্য ধারণ ছাড়া কেউ শিক্ষা অর্জন করতে পারে না এবং শিক্ষা লাভ করে সফল হতে পারে না যদি ধৈর্য না থাকে এবং এই শিক্ষার পথে যাবতীয় কষ্ট বরদাস্ত করার মতো ক্ষমতা থাকতে হবে অন্তর প্রশস্ত হইতে হবে উদারতা থাকতে হবে শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচারিতা হচ্ছে যে নমনীয় হইতে হবে বিনয়ী হইতে হবে অহংকার দাম্বিকতা মুক্ত হইতে হবে সতর্ক সাবধান থাকতে হবে শিষ্টার শিক্ষার একটি শিষ্টাচার হচ্ছে যে শিক্ষক শিক্ষিকার সাথে আদব কায়দা শ্রদ্ধা সম্মান বহাল রাখতে হবে শিক্ষক বা শিক্ষিকা যখন শিক্ষাদান করবেন তখন মনোযোগী হয়ে শুনতে হবে এবং কোনো প্রশ্ন করতে হলে সেখানে বড় আদবের সাথে শ্রদ্ধা সম্মানের সাথে প্রশ্ন করতে হবে নম্রতা প্রদর্শন করতে হবে এই ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকাকে আমি একটি মেসেজ দেব সম্মানিত হতে বলছেন যে তারা যেন মহান আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করেন তাদের অধীনে যে ছেলে মেয়েরা রয়েছে যারা পড়া করে থাকে কুচিকাচার রয়েছে অথবা যে কোনো স্তরের ছেলে ছেলেমেয়েরা রয়েছে শিক্ষাঙ্গনে তাদের ক্ষেত্রে যেন তারা আল্লাহ সাথে তারা তাদের সাথে আচরণ করে এবং তারা যেন এই উম্মতের সর্বপ্রথম যিনি এবং সর্বশ্রেষ্ঠ যিনি মোয়াল্লেম শিক্ষক তাকে আদর্শ হিসাবে গ্রহণ করে তার অনুসরণ অনুকরণ করে আর তিনি হচ্ছেন প্রিয় নবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি সবচাইতে উত্তম শিক্ষক ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ছিলেন অত্যন্ত নম্র ছিলেন এবং অত্যন্ত মমতাময়ী ছিলেন তিনি সব কিছুকে সহজ করতেন কঠিন করতেন না সুসংবাদ দিতেন সরিয়ে দিতেন না এবং হাসি মুখে কথা বলতেন সবসময় হাস্য উজ্জ্বল থাকতেন সুতরাং রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনারা অনুসরণ করুন আপনাদেরকে শিক্ষক শিক্ষিকাকে আম্বিয়া রসুলগণের যে পেশা ছিল সেই পেশা প্রদান করা হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আবশ্যক হচ্ছে যে আপনারা নিজ নিজ শিক্ষাঙ্গনে যে দায় দায়িত্ব রয়েছে যথাযথ পালন করবেন এবং ভালো তাদের তরবত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল এর কাছে দোয়া করি আমাদের সকলের জন্য আপনাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন সঠিক দিনের ওপর প্রতিষ্ঠিত রাখেন যারা অভিভাবক রয়েছেন ছাত্র ছাত্রীদের বাবা মা তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে তারাও যেন আল্লাহকে ভয় করেন তখন আল্লাহ আল্লাহ ভীরুতা তাদের অন্তরে থাকে তাদেরকে যে দায় দায়িত্ব দেওয়া হয়েছে ছেলে মেয়েদের ক্ষেত্রে তাদেরকে যে রাখালি এবং নেতৃত্ব দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তারা যেন আল্লা ভিরুতার সাথে কাজ নেই সাল্লাহ সালামের হাদিস রয়েছে ইন্্লাহ সাইলন কুল্লা রজলিন আম্মাস্তার আহু আল্লাহর প্রতিটি মানুষকে জিজ্ঞেস করবেন বিচার দিবসে ওই সমস্ত বিষয় সম্পর্কে যেই ক্ষেত্রে তাকে আল্লাহ রব্বুল আলমা তাদেরকে রাখালি দিয়েছেন বা দায় দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন হাফেজ আজ আল সেটার সুরক্ষা করেছিল এই দায়িত্ব ঠিকভাবে পালন করেছিল নাকি এই দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করেছিল আর এই গুরু দায়িত্বগুলিকে সে বিনষ্ট করেছিল হেত্তা ইউস আল্লাহ বাইতে এমনকি প্রতিটি পুরুষকে জিজ্ঞেস করা হবে তার পরিবার স্ত্রী ছেলে মেয়ে সম্পর্কে সমস্ত স্তরের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকলকে সেই দিন আল্লাহ রব আলমিন তাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করবেন এমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসের সনদ হচ্ছে হাসান বাবা মাদেরকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো করে শিক্ষা দেবেন যে শিক্ষক শিক্ষিকাদের কি অধিকার রয়েছে কি প্রাপ্য রয়েছে তাদের সাথে কেমন আচরণ করা উচিত ছেলেমেয়েদের তাদেরকে আদব কায়দা শিখাবেন এলমের মজলিসে বসার আগে শিক্ষাঙ্গনে ক্লাসে বসার আগে স্কুল মাদ্রাসে পাঠাবার আগে তাদেরকে আদব কায়দা শিখিয়ে দেবেন তাদের অন্তরে এলমের ভালোবাসা এবং অলমাদের জ্ঞানীদের ভালোবাসা এবং শিক্ষকদের শ্রদ্ধা সম্মান শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা এই সমস্ত কিছু তাদের অন্তরে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে সান্নিধ্য লাভ হবে আপনাদের সকলের জন্য যার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা নে সন্তুষ্টি হাসিল করতে পারবেন মহান আল্লাহ কোরআনিকের করেছে মকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে সঠিক শিক্ষা দেবেন সেই শিক্ষা দিয়ে ব্যক্তি সমাজ জাতি উপকৃত হতে পারে যেই শিক্ষায় আল্লাভেরুতা নেই যেই শিক্ষা শিক্ষা হচ্ছে তাকুয়া বিহীন সেই শিক্ষা দিয়ে কোনো দিন শান্তি প্রতিষ্ঠা হবে না কোনো দিন সমাজ যে শান্তি নেমে আসবে না আল্লাহর অব্য যারা বোঝার তৌফিক দান করেন দ্বিতীয় খুদবাই সম্মানিত খতিব বড় সংখ্যপে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহের প্রতি প্রশংসা করেছেন সুক্রিয়া আদায় করছেন যে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদানিয়াত একত্বের সাক্ষ্য প্রদান করেছেন তসর আল্লাহ সাল্লা সাল্লামের রেশালার নবুয়াতের সাক্ষ্য প্রদান করেছেন আর তারপরে বলছেন যে আল্লাহরব্বুল আলমিনকে যথাযথ ভয় করুন হে মানব সকল এবং লাহ্লা রাজ্য কালিমা তৌহিদ রয়েছে সেটিকে আঁকড়ে ধরুন সেটি হচ্ছে মজবুত হাতুল এবং মানব মানবজীবনে যেসব গুণহাগুলি হয়ে থাকে সে সমস্ত গন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন কারণ গোনহা জাহান নামে নিয়ে যাবে আর জাহান নামে গিয়ে টিকে থাকতে পারবেন না জাহান নামে পা রাখতে পারবেন না সুতরাং সাবধান হয়ে যান এখনই আল্লাহ রবীর সামনে বিনয়ী হন কারণ আল্লাহর সামনে যারা বিনয়ী হয় তাদেরকে আল্লাহ সম্মানিত করে দেন ওপরে উঠিয়ে দেন আর যারা আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে তাদেরকে আল্লাহ নিচে নামিয়ে দেন আর যারা অন্তরে আল্লাহ ভেরুতা আবাদ করতে পারবে তাকুয়ার ফসল ফলাতে পারবে তারা এ ফসল কাটার সময় আল্লাহ আল্লাহাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে পারবে প্রশংসা করতে পারবে আর জেনে রাখুন সবচাইতে উত্তম বাণী হচ্ছে আল্লাহর্বানি কিতাব কোরআনী ক্যানিমের বাণী আর সবচাইতে উৎকৃষ্ট উত্তম আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ ও ওমরে মহাদা মহদাস সবচাইতে খারাপ জিনিস হচ্ছে খারাপ বিষয় হচ্ছে ধর্মের নামে নতুন নতুন কথা কাজ অকুল্লা মোহাদাসীম বিদায় প্রত্যেক ধর্মীয় নতুন কাজ হচ্ছে বিদা অকুল্লা বিদা তিন দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে ভরসা গুমরাহী আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম আবার আল্লাহ রবুল্লাহ প্রশংসা করি এবং শুক্রিয়া আদায় করি যে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ওপর অনুগ্রহ করেছেন বিশেষ তার অনুগ্রহ এবং বিশেষ তার রহমত আল্লাহর ফজল করম যে এই আমাদের দেশ থেকে এই করোনার মহামারী পড়তে শুরু হয়েছে সংকুচিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আর সংখ্যা অনেক কমে এসেছে আলহামদুলিল্লাহ আক্রান্তের আর এই ক্ষেত্রে সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আমি উৎসাহিত করব যে তারা যেন নিজেদেরকে সুরক্ষিত করার চেষ্টা করেন এবং যারা দুটো ভ্যাকসিন এখন পর্যন্ত নেননি তারা দুটোই নেওয়ার চেষ্টা করেন এবং যে যেসব স্বাস্থ্যবিধি নিষেধ রয়েছে সেগুলি যথাযথ মেনে চলার চেষ্টা করবেন যাতে করে নিজেদেরকে নিরাপদ রাখতে পারেন সুরক্ষিত রাখতে পারেন এবং নিজের ছেলে মেয়েদেরকে ছাত্রছাত্রীদেরকেও সুরক্ষিত রাখতে পারেন আর এই ভ্যাকসিন সম্পর্কে যে সব গুজব ছড়িয়ে আছে সমাজে বা সোশ্যাল মিডিয়াতে সে সমস্ত গুজব থেকে সতর্ক সাবধান থাকবেন আর এই গুজব ছড়ানো থেকেও সতর্ক সাবধান থাকবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে করি আল্লাহ রব্বুল্লা আলমের যেন সবাইকে উপকারী জ্ঞান দান করেন এবং আমলের তৌফিক দান করেন আমাদের ছেলেমেয়েদেরকে আল্লাহ যেন ভালো কথা কাজের তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের জন্য তৌফিক এবং তাদের জন্য সুষ্ঠুভাবে জীবন পরিচালনা এবং সফলতা আল্লাহ যেন তাদের ভাগ্যে লিখে দেন এবং দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে আল্লাহ যেন সমস্ত শিক্ষক শিক্ষিকাকে উত্তম প্রতিদান দান করেন পিতা মাতা যারা কষ্ট করে ছেলে মেয়েদের প্রতিপালন করে থাকে তাদেরকে আল্লাহ উত্তম যাজা উত্তম প্রতিদান দান করেন এবং তাদেরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে আল্লাহ রব্দুল বিশেষ যেন সাহায্য দান করেন এবং শিক্ষক শিক্ষিকা বাবা মা সকলকে আল্লাহ রব্দুল আলমী যেন তাদের নিজের ছেলে মেয়েদের পরিবারের সমাজের দেশের যথাযথ খেদমতের তৌফিক দান করেন যাতে করে এই শিক্ষার কাফেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দোয়াই করি আর তারপরে প্রিয়নবী মাহমদুর রসুল্লাহ ওপর সাল্লামরবুরসাল্লা সাল্লামের যে আল্লাহ রব্বুল্লাহমিন নির্দেশ দিয়েছেন সে আয়াত সম্মানিত খতিব পাঠ করে বলছেন ইন্নআল্লাহ এ কাতনবী ইয়াঈহল ওসাল্লু আলী ওসাল্লু মহান আল্লাহ রবুল সাদ করছেন যে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন তার ফেরিস্তাগণ নবী সাল্লি সাল্লামের জন্য রহমতের দোয়া করতে থাকেন সুতরাং হে মমিন মুসলিম গ্রন্থমরা তার প্রতি সলাত এবং সালাম যথাযথ পেশ করো রসুরুল্লাহ সাল আলি সাল্লাম আর একটি হাদিসে বলেছেন মনজকের তো ইন্দা যার কাছে আমার আলোচনা হইল আমার নাম উল্লেখ হইল ফালিউসাল্লি আলী সে যেন অবশ্যই সলাদ পেশ করে সাল্লাল্লাহু আলী ও সাল্লাম ছোট্ট সলাৎ দুরুদ পেশ করে ফাইন রহমান সাল্লাহ আলী সালাত ওয়াহিদা کہ وہ جدید ہمار ایک بار صلی اللہ علیہ مرہ کیوں جی ہمارے ایک بار صلات پیش کرے درود پیش کرے صلی اللہ علیہ اصرت علی ترپتی اللہ رب اللہ دوش گن دوش بار رحمت کرے برسن کرسّل وسلم علیہ رسول نبی محمد ورد اللہم عنی الربا الخلفہ ابی بکر و عمر و عثمان و علی ان و بقیت صحابت اجمعین وحل بہ طاہرین وانی طابئین امن طبیحسن الى یوم الدین ورد عنا هُمْ بمنك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين الله رب العالمين كاتشي أما شكل الجنة مسلمة الجنة شربي كلنا الدعاء وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين